1945 সাল থেকে ইউরোপে এখন পর্যন্ত যতগুলো সংঘাত সংঘটিত হয়েছে তার মধ্যে চলমান ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ সবথেকে বিধ্বংসী সংঘাত। কেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলার সিদ্ধান্ত নিলেন? পশ্চিমা বিশ্বের অনেকেই যখন এই যুদ্ধকে রাশিয়ার চাপিয়ে দেওয়া যুদ্ধ হিসেবে দেখছেন, তখন পুতিন বলেছেন 2008 সালে ন্যাটো ইউক্রেনকে সদস্য বানানোর বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছিল সেটি রাশিয়ার অস্তিত্বের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছিল, আর সে কারণেই রাশিয়া এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। অনেকেই মনে করেন শীতল যুদ্ধের সমাপ্তি এবং সোভিয়েত ইউনিয়নের পতনের পর পশ্চিমারা রাশিয়াকে যথার্থ সমর্থন ও সহযোগিতা করতে ব্যর্থ হওয়ায় আজকের এই অবস্থার পেছনের একটি বড় কারণ। জানা গেছে রাশিয়া ও ইউক্রেনের সংঘাতের নেপথ্যে মূল কারণ হিসেবে রয়েছে ন্যাটো। ন্যাটোর আওতায় রয়েছে আরও 30টি দেশ, এর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানি, আর এই গোষ্ঠীভূত হওয়ার চেষ্টায় রয়েছে ইউক্রেন। এই ঘটনা নিয়েই মূলত ইউক্রেন রাশিয়ার মধ্যে টানাপোড়েন শুরু হয়। বিভিন্ন ইস্যুতে আগে থেকেই রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রই রয়েছে ন্যাটোভুক্ত দেশের তালিকায়। ইউক্রেন চাইছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতন দেশগুলোর সঙ্গে তারাও ন্যাটোর আওতায় চলে আসুক। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে একই গোষ্ঠীতে প্রতিবেশী হিসেবে ইউক্রেনকে দেখতে নারাজ রাশিয়া। এখন প্রশ্ন উঠতে পারে, কেন ন্যাটোতে ইউক্রেনের অন্তর্ভুক্তি নিয়ে রাশিয়া এতটা ক্ষুব্ধ? কেন ইউক্রেনের এই পদক্ষেপকে আটকাতে চাচ্ছেন পুতিন? এর নেপথ্যে রয়েছে ক্ষমতার দ্বন্দ্ব। কারণ ন্যাটোভুক্ত যে কোনো দেশে বহিরাগত আক্রমণের ক্ষেত্রে বাকি সদস্যগুলোর সহায়তা পেয়ে যায় ওই সংশ্লিষ্ট দেশ, আর রাশিয়ার প্রতিবেশী ইউক্রেন যদি ন্যাটোতে প্রবেশ করে তাহলে তাকে সহায়তা করতে আসবে বাকি সদস্য দেশগুলো, আর এতেই ক্ষুব্ধ ছিল রাশিয়া। তাছাড়া 2014 সালে রাশিয়া প্রথমবার ইউক্রেনে প্রবেশ করে, তখন প্রেসিডেন্ট পুতিন সমর্থিত বিদ্রোহীরা ইউক্রেনের পূর্বাঞ্চলের বেশ কয়েকটি বড় এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর থেকেই তারা ইউক্রেনের সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করে আসছে। পুতিন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ায় বারবার বিলাপ করেছেন এবং ইউক্রেন ও রাশিয়ার ঘনিষ্ঠ সাংস্কৃতিক সম্পর্কের কারণে তিনি ইউক্রেনকে একটি তুচ্ছ রাষ্ট্র হিসেবে বিবেচনা করেছিলেন। অন্যদিকে ইউক্রেন অকৃতজ্ঞ ছিল। 2014 সালের ময়দান অভ্যুত্থানে রাশিয়াপন্থী সরকারকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ইউক্রেনের বাণিজ্য সম্পর্ক গভীরতর হয়েছিল। এটি পুতিনকে ক্ষুব্ধ করে। ক্ষুব্ধ হয়ে আসলেই দুই দেশের মধ্যাকার সম্পর্ক কোন দিকে মোড় নিতে চলেছে। ইউক্রেন যুদ্ধে পুতিনের কয়েকটি কৌশল দেখা গেছে। প্রথমটি হচ্ছে দেশটির রাজধানী কিয়েভ দখল করা। পুতিন সেটা পারেনি। তার দ্বিতীয় কৌশল ছিল ইউক্রেনের উত্তর থেকে দক্ষিণে চারটি এলাকার দখল করে রাশিয়ার সঙ্গে যুক্ত করে নেওয়া। পুতিন সেটা করেছেন। তৃতীয় কৌশল হলো পশ্চিমা দেশগুলোকে ভয় দেখানো, যেন তারা ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করা কমিয়ে দেয় এবং যুদ্ধ বন্ধে ভূমিকা রাখে। তিনি এটি করতে চেয়েছিলেন দুইভাবে। গ্যাস সংকট তৈরি করে ইউরোপীয় দেশগুলোর ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করে এবং পরমাণু হামলার ভয় দেখিয়ে। কিন্তু এখানেও পুতিন ব্যর্থ হয়েছেন। তাহলে কি রাশিয়া এখন পরমাণু অস্ত্র ব্যবহার করবে ইউক্রেনে? ইউক্রেনে যুদ্ধ হচ্ছে বিস্তৃত এলাকা জুড়ে, সেনারা আছে ছড়িয়ে ছিটিয়ে, সুতরাং এটা ব্যবহার করে ফল পেতে হলে অনেকগুলো বোমা ব্যবহার করতে হবে। সেটা হলে তার তেজস্ক্রিয়তার কারণে রুশ সেনারাই নিজেদের মধ্যে বিচ্ছিন্ন হয়ে পড়বে। তাছাড়া এই অস্ত্র ব্যবহারে পশ্চিমাদের প্রতিক্রিয়ায় যুদ্ধ ব্যাপক মাত্রা নিতে পারে, সুতরাং রাশিয়া পরমাণু বোমা ব্যবহার করবে না বলেই মনে হচ্ছে। ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি রাশিয়ার প্রতিকূলে থাকলেও স্পষ্ট যে পুতিন একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। পরমাণু অস্ত্র ছাড়াও তার সামনে ব্যাপক বিধ্বংসী অস্ত্র এবং সৈন্য সংখ্যা বাড়ানোর মতন অন্য বিকল্প আছে। রাশিয়া পারমাণবিক যুদ্ধে যাবে কিনা কিংবা এই অস্ত্র ব্যবহার করবে কিনা তা নিশ্চিত নয়, কিন্তু রাশিয়া নিজ দেশের নাগরিকদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, অকারণে পরমাণু যুদ্ধের উন্মাদনা ছড়াচ্ছেন ইউক্রেন। আমরা যখন পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি, তখনই ইউক্রেনের প্রেসিডেন্ট পারমাণবিক যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করছেন। দুই পক্ষের অভিযোগ এবং পাল্টা অভিযোগের মধ্যে যুক্তরাষ্ট্র জানিয়েছে সব ধরনের সংকটময় পরিস্থিতির জন্য সতর্কতা অবলম্বন করা হচ্ছে।